সরকারি বিদ্যালয়ের ভূমিত সত্রাধিকারের অধিকার। নারায়ণপুর সরকারি বিষয়া কর্মচারীর মিলি ভূমি দখলত নামিল সত্রাধিকার। সত্রাধিকার দীপজ্যোতি মহন্তর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ নারায়ণপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষর। শ্রী শ্রী বদলা পদ্মাতা সত্রর ডেকা সত্রাধিকার দীপজ্যোতি মহন্তর বিরুদ্ধে এইবার উঠিল সরকারি ভূমি বেদখলের ভয়ঙ্কর অভিযোগ। চারি বিঘা মাটি তো আমার স্কুলের মাটি, আর এই চারি বিঘা মাটি তো আমি পালেই আমি সন্তুষ্ট হম, স্কুল কর্তৃপক্ষ সন্তুষ্ট হব। চারি বিঘা মাটিটোর ডিমার্কেশন লাইন তো প্রপার লাইন তো নেদেখাকে কেনেকে আই বেদখল করে ঘর বনাব পারিলে সেটু আমার সন্দেহ আছে। বেদখল বুলিয়ে কব লাগবে, কারণ এই মাটি স্কুলের মাটি, এক পক্ষে দখল মানে বেদখলে, গতি বেদখল হয়েছে। এটা আমার মাটি উলিয়াই দিয়ে পেলে আমার মাটি উলিয়াই দিয়ার পিছত আমি তারপর আমি কবলগিয়া। লখিমপুর জেলার অগ্রণী শিক্ষানুষ্ঠান নারায়ণপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত সংঘটিত এই আজব ঘটনায় হতচকিত করেছে প্রতিজনকে। খুদ সত্রাধিকার এগারিয়ে রাজহ চক্র বিষয়া আর লাট মন্ডলের সুতরাং মিলি বিদ্যালয়খনের এই চারি বিঘা ভূমি বেদখল করে আরম্ভ করেছে নির্মাণ কার্য, যোগ আনিলে বিদ্যালয়খনের অধ্যক্ষ আর পরিচালনা সমিতিয়ে। আমার বিদ্যালয়ের 22 বিঘা 3 কঠা 12 লোচা মাটি আমার বিদ্যালয়ের নামত আছে। যা 13 তারিখে আমাক জাননী নিদিয়াক আহি শিরোমণি মিলি স্যারে মন্ডল সহ পঠায় সিকিউরিটি নিরাপত্তারক্ষী দি পেলায় মাটিখিনি সত্রর সত্রাধিকার দীপজ্যোতি মহন্তদেব সমজাই দিছে, যেহেতু নেকি সেই মাটিখিনি আমার অনুপস্থিতিত একপক্ষীয়ভাবে সমজাই দিয়াত তেখেতসকলে কিছু কাম আরম্ভ করব লৈছে। উল্লেখ্য যে কিছুদিনের পূর্বে বিদ্যালয়খনের চৌহদর দেওয়াল নির্মাণ কার্যর আধারশিলা স্থাপন করেছিল বিহপুরিয়ার বিধায়ক ডক্টর অমিয় কুমার ভূঁয়াই। তার পাছতেই তৎপর হয়ে সত্রাধিকারজনে এই ভূমিখিনিত আরম্ভ করেছে নির্মাণ কার্য। তাৎপর্যপূর্ণভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের এই অভিযোগ সম্পূর্ণরূপে নস্যাত করেছে সত্রাধিকার দীপজ্যোতি মহন্তয়। সত্রাধিকারের দাবি ভূমিখিনিত আছে তেওঁর অধিকার, যার বাবে প্রয়োজনত মুখ্যমন্ত্রীর উচরলে যাবলেও প্রস্তুত তেওঁ। কাগজে পত্রে গোটে আমারই মাটি, গতি তিন স্থলত স্কুলের মাটিটি কত আহিলে, সত্রর যিখিনি মাটি আসলে কলাক্ষেত্রত দান দিলে, বিয়ের পিছত দান দিলে, মোর চলবলে এটি একই নাই মাটি, সেইখান মাটিও আছে। সেইখান মাটিটো আপনার পরিচালনা সমিতির সভাপতি যতীন মহন্তই উঠি পড়ি লাগিছে, প্রিন্সিপাল বাইদেউ উঠি পড়ি লাগিছে। কারণটো কি আমি একো বুঝি পোৱা নাই। সিএম স্যারের ওচর যাম, ইতিমধ্যে মই তেখেতক মই এপ্লিকেশন করাইছো। পিছে কোন ভুল কোন শুদ্ধ, দুই পক্ষের অভিযোগ প্রতি অভিযোগত এতিয়া সৃষ্টি হয়েছে রহস্যর। নারায়ণপুরের পর দীপান্ত কাকতির রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌরব।